আশা করি আপনারা ভালো আছেন। চলুন আপনাদেরকে বই নিয়ে কয়েকটা ইংরেজি সুন্দর শব্দ আপনাদের অবগতির জন্য একটু জানানোর চেষ্টা করি। দেখি, আমরা জানি বুক মানে বই। দেখুন, এই বুকের সাথে আইসি, বুকিস মানে হচ্ছে বই। বইয়ের বুকিস মানে হচ্ছে বই পাগল বলতে পারেন আপনি। আবার দেখুন, বুক দিয়েই কিন্তু আইএনজি, বুক মানে হচ্ছে বুক করা, তার মানে হচ্ছে সেটা আগে থেকেই ঠিক করা, এটা হচ্ছে বুকিং। আমরা টিকিট বুকিং করি না, এই বুকের সাথে দেখুন আইএনজি। এবার দেখুন বুকের সাথে আবার বুক ওয়ার্ম, WRM, ওয়ার্ম মানে তো আমরা জানি পোকা, কিন্তু বুক ওয়ার্ম তাহলে কি বইয়ের পোকা? হ্যাঁ, বইয়ের পোকা হতে পারে, কিন্তু যে আবার বেশি বই পড়ে তাকেও বইয়ের পোকা বলে। তাহলে বুক ওয়ার্ম হচ্ছে বইয়ের ভেতরের পোকা, যেটা আসলে পোকা কিন্তু। আরেকটা হচ্ছে যে বই অতিরিক্ত পড়ে সেই ব্যক্তিকে বুক ওয়ার্ম বলে। বোঝা গেছে? এই হচ্ছে বই নিয়ে চারটি শব্দ। বুক, বুকিস, বুকিং। বুকিং মানে হচ্ছে বাংলাটা কি দিবেন আপনারা? বুকিং এর বাংলা কি দিবেন বলেন? এটা হচ্ছে বই পোকা, আমার তো মনে আসছে না। আচ্ছা, বুকিং মানে সুন্দর বাংলা কি হতে পারে? বুকিং, বুক করা, মানে নির্ধারণ করা, দিয়ে দেন অসুবিধা কি, নির্ধারণ করা অথবা নিশ্চিত করা, মানে আপনার টিকিটটা আপনি বুকিং দিলেন, মানে নিশ্চিত করলেন, নিশ্চিত করা, বের হবে। তাহলে বুক, বুকিস, বুকিং, বুক ওয়ার্ম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বইয়ের কিন্তু আরেকটা সিনোনিম রয়েছে, এটাকে বলা হয় বিবলিয়ন। বিবলিয়ন, বিবলিয়ন মানেও কিন্তু বই। বইটা নিয়ে অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, পরের ক্লাসে জানাবো আশা করি। ভালো থাকেন, এই ছিল স্বল্প তথ্য আপনাদের জন্য।